শত কোটি টাকা ছাড়িয়েছে আওয়ামী লীগের দলীয় ফান্ডের জমা মোট একুশটি ব্যাংক হিসাবেই টাকা জমা আছে দলটির আওয়ামী লীগের আয় ব্যয়ের হিসাব বিশ্লেষণ করে জানা গেছে এই তথ্য বৃহস্পতিবার সাতাশ জুন বেলা এগারোটার দিকে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে প্রবেশ করেন ইসি সচিব শফিউল আজিমের কাছে দুহাজার পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব জমা দেয় দলটি হিসাব বিশ্লেষণ করে দেখা যায় দু হাজার দুটোই বেড়েছে আওয়ামী লীগের দু হাজার তেইশ সালে দলটির ব্যয় হয়েছে নয় কোটি সাতাশি লাখ ছত্রিশ হাজার টাকা যেখানে দু সালে ব্যয় ছিল সাত কোটি ছিয়াশি লাখ চুরাশি হাজার টাকা দু সালে আয় হয়েছে সাতাশ কোটি চোদ্দ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এর আগের বছরের আয় ছিল কিন্তু দশ কোটি একাত্তর লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বছর শেষে ব্যাংকে জমা ছিল নব্বই কোটি পঞ্চান্ন লাখ একত্রিশ হাজার টাকা বর্তমানে একশো কোটি টাকা ছাড়িয়ে গেছে আওয়ামী লীগের দলীয় ফান্ডের জমা